ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব ভালো আছি। আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা রান্নাঘরে দেখো মা সবজি কাটছে, তো ছেলে ঘুমিয়ে আছে, আর মিমি আমাকে দেখে রাত্রি করে খাট নিচে চলে গেল। এখন যাচ্ছি আমি ছাদে জামা কাপড় মেলবো, তারপরে মিষ্টি সোনাকে শয়ন থেকে তুলবো, তাকে ভোগ নিবেদন করবো, তারপরে নিচে আসবো। তো সারাদিন সঙ্গে থাকো বন্ধুরা। এক বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে ওয়েদারটা যে একেবারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ সেরকম বলা যায় না, তবে এই মুহূর্তে বৃষ্টি নামবে না সেটা আকাশের দিকে দেখালে বোঝা যাচ্ছে। তো সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে, মানে কোনো কারণে যদি বেলার দিকে বৃষ্টিও নামে, এখন তো বেলার দিকে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে, তো ততক্ষণে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে সেই আশা করি। তো জামা কাপড়গুলো মোটামুটি মেলা হয়ে গেল, এবারে ঠাকুরঘরে যেতে হবে, সেখান থেকে বাসনগুলো বের করে এনে তারপরে ঠাকুর বাসনগুলো প্রথমে মাজতে হবে, তারপরে মিশ্রণকে শয়ন থেকে তুলতে হবে। তো বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। যেহেতু রেগুলারের বাসন, এই জন্য যে অনেক কিছু বেরিয়েছে তা নয়, অল্প কিছু বাসন আছে, বেশিক্ষণ লাগেনি মাজতে। তো মিষ্টি সোনাকে শয়ন থেকে তুলে তাকে একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছিয়ে তাকে বসিয়ে দিয়েছি আসনে। এখন আমি তাকে ভোগ নিবেদন করেছি আর আরতি করে নিচ্ছি। ঠাকুরঘর থেকে সোজা চলে এসেছে রান্নাঘরে, সকালে জল খাওয়াটা তৈরি করতে হবে তাড়াতাড়ি করে। আর নিয়ে নিচ্ছি আটা। আর ছেলে এখন বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে মা বেশিরভাগ করে আমাকে রুটি দেবে, মানে তিনবার ওকে রুটি দিলেই ভালো হয়, তবে দুবার করে দেওয়ার চেষ্টা করছি। তো আটা মেখে লেচি তৈরি করে নিয়ে ছি, আর আজকে রুটির সাথে করছি কচু আলুর তরকারি, আর এটা দুপুরবেলাতেও খাওয়া হবে। আর বসিয়েছি এখানে ডাল, দু রকমের ডাল একসাথে করে করছি। দেখো এখানে মুগ আর মুসুরি একসাথে করে রান্না করা হচ্ছে। এই ডালটা করলে পরে কিন্তু খুব সুস্বাদু হয়। আর মুগ ডালটাকে আমি ভেজেই নিয়েছিলাম, আমার ভাজা ডাল থাকে। আর এখানে ভাত হচ্ছে আর কচুর আলুটাকে সিদ্ধ করে রেখেছি। 10 মিনিটের জন্য রান্নাঘর থেকে বিরতি পেলাম, তো এখন বিছানাটা তুলবো। এদিকে ভাত আর ডালটা হচ্ছে, ওই দুটো হয়ে গেলে মস্ত বড় একটা কাজ হয়ে যাবে, তারপরে রুটি করব, তরকারি করব। তো প্রথমে আগে বিছানাটা তুলবো, তারপরে হাওয়া খাবো। ডালে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা ভেঙে নিলাম, আর দিচ্ছি গোটা জিরে, আর ডালের বাড়িটা বসিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, এখন ফোড়নটাকে দিয়ে দিলাম ডালের মধ্যে। এবারে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি ফুটে উঠলেই তারপরে এটাকে নামিয়ে ফেলবো। আর এটা হয়ে গেলে কচুটাকে এখানে বসিয়ে দেবো। তো কড়াই বসিয়ে দিলাম, এরপরে তেল দিয়ে কচুটাকে ছেড়ে দিলাম, তারপরে কচুটা একটু ভাজা হলে তারপরে আলুটাকেও দিয়ে দেবো। একটা রুটি আর ওলকচু আলুর তরকারি খেয়ে বেরোচ্ছি। বলাই তো হলো না তোমাদেরকে কোথায় যাচ্ছি, যাচ্ছি একটু বাজারে। তো চলো, এই বাজারটাতে তোমাদের কখনো নিয়ে যায়নি, একটা খুব বড় বাজার, আর এই বাজারটা বেশ অনেক বেলা অব্দি, 2-2:30 অব্দি থাকে। তো সেখানে এই কাজটা করতেই আমার ভালো লাগে না। পুরো বাজারটা খুব ভালো করে ঘুরে নিয়েছি, তারপরে সবজি কিনে মাছ কিনে এখন বাড়ির দিকে আসছি। আর এটা হলো টেকনো গ্লোবাল হসপিটাল। তো সমস্ত রাস্তাঘাট ঘুরে চলে এলাম বাড়িতে, এবারে বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করতে হবে। এই একটু আগে বাজার থেকে এলাম, তো বাজারে ব্যাগগুলো এখনো রয়েছে, ওগুলোকে খালি করতে হবে। তো বাজারগুলো ঢালার আগে প্রথমে আলুর ঝুড়িটাকে পরিষ্কার করব, মানে ঝুড়ি বলতে একটা গামলা, গামলার ভিতরে প্রচুর কাগজপত্র প্লাস্টিক সবই জমে রয়েছে, আর আলুর ঝুড়ি মানে বুঝতেই পারছো কতটা নোংরা হতে পারে। নিরামিষ গ্যাস ওভেনটাকে এক সপ্তাহ আগে তুলেছিলাম, তো আজকে এখন নামাবো, মানে নামাবো করে নামানো হচ্ছিল না, তো এখন নামাতে হবে। তো এই কাজগুলো করি, তারপরে মাছের ঝোলটা রান্না করব। তো মাছ যেটা বাজার থেকে আনা হয়েছে কাতলা মাছ। এই হলো আমাদের চেরি ম্যাক্সির খাঁচা, যেটা এখনও অবধি নিচেই আছে, তো এটা এতটাই বড় উপরে তোলা যাচ্ছে না, তো ওভেনটাকে রেখে দিয়েছি জায়গা মতো। আবার উপরে চলে এসেছি, প্রথমেই আমি এখন আলুর ঝুড়িটাকে পরিষ্কার করছি। তো সমস্ত নোংরা আবর্জনাগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে নিলাম, আর এখন এটাকে ভালো করে মেজে তারপরে ধোবো। প্রথমে মুলোগুলোকে
খুব ভালো করে ধুয়ে নিলাম। মূলোগুলোর মধ্যে প্রচুর মাটি বালি ছিল, আর এই অবস্থায় যদি ফ্রিজে রাখতাম ফ্রিজটা খুব নোংরা হয়ে যেত। আর এখন আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, আর মাছগুলো দেখেই মনে হচ্ছে খুবই টাটকা, মানে বাসি টাটকা, এগুলো দেখলে বোঝা যায়। তো আঁশগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, হালকা হালকা লেগে আছে, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর দুটো বাটির মধ্যে আলাদা করে রাখবো, একটা আজকে রান্না হবে আর একটা পরের দিন রান্না হবে। তো মাছটা ধোয়া হয়ে গেছে, এই দেখো দুটো বাটিতে রেখে দিয়েছি। তো ডান দিকের বাটিটা রবিবার দিন রান্না হবে। তো কিছু বাসন এখানে গুছিয়ে রাখলাম, আর এখন আলুর ঝুড়িটা পরিষ্কার করা হয়ে গেছে, শুকিয়ে নিয়েছি, এখন আলুগুলোকে ঢেলে রাখলাম। আর আজকে সবজির মধ্যে আনা হয়েছে মূলো, তোমাদের দেখিয়েছি, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে লাল আলু, আর গাঁটি কচু, পাঁচমিশালি তরকারির জন্য এগুলো আনা হয়েছে সব কিছু। আর রয়েছে একটা ফুলকপি, রয়েছে চাল কুমড়ো, শশা, কুমড়ো, তারপরে বেগুন, এই হয়েছে আজকে এই বাজার করা হয়েছে। তো আগামীকাল যেহেতু শনিবার, নিরামিষ তরকারি হবে এগুলো দিয়ে। তো এবারে আমাকে একটুখানি খেতে হবে। আজকে সকালে একটা রুটি খেয়েছিলাম, আর এখনো খেতে দুপুরের খাওয়ার অনেক দেরি আছে। তো কাজ করতে করতে এমন জোরে পেটের মধ্যে মোচড় দিচ্ছে, ভাবছিলাম যে খাবো না, যদি না খেয়ে থাকা যায়, কিন্তু আর পারলাম না, একটু ভাত খেয়ে নিলাম তরকারি দিয়ে। তো এখন অনেকটা সময়ের জন্য নিশ্চিন্ত, মাছ রান্না বাকি আছে, একটুখানি বড়া ভাজবো, এগুলো করা বাকি আছে। আর আজকে ডালের মধ্যে তাড়াহুড়তে নুন দিতেও ভুলে গেছি, সেই নুন দিয়ে আবার ডালটাকেও গরম করতে হবে। তো প্রথমে এখন ঘরটা ঝাড়, প্রথমে বারান্দাটা ঝাঁটিয়ে নিয়েছি, তারপরে এখন ঘর ঝাড় দিয়ে সমস্ত ময়লাগুলোকে এক জায়গায় করে এখন একটা প্লাস্টিকের মধ্যে তুলে রাখছি। তো আমি এভাবেই ঝাড় দিই, একটা প্লাস্টিকের মধ্যে সমস্ত ময়লা জড়ো করে রাখি। তারপরে হাত ধুয়ে রান্নাঘরে এখন চলে এসেছি, আর প্রথমে শশা কেটে নিচ্ছি দুপুরের জন্য, দুটো শশা কেটে নিচ্ছি। আর শশাটা আমি আর ছেলে বেশিরভাগ ক্ষেত্রে খাই, আর আমরা পছন্দ করি। তো শশাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরপরে মাছের ঝোলটা করতে হবে, মাছের ঝোলের জন্য আলু আর গাঁটি কুচু সমস্ত কেটে নিতে হবে। তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি এখন ভাজা বসিয়ে দিয়ে তারপরে আবার সবজিগুলোকে কাটবো। ভাজা হতে হতে মোটামুটি সবজি কাটা হয়ে যায়। তো আলু গাঁটি কুচুটা এখন কাটতে হবে, আর পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সেটাকে এখন বেটে নিয়েছি, আর এখন গাঁটি কুচুটা কাটছি। আর গাঁটি কুচুর কাটতে একটুখানি ভয় লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ একটু পিছলে ব্যাপার, তো একটুখানি সাবধানে কাটতে হয়। তো মাছ ভাজতে ভাজতে আমার সবজি কাটা হয়ে যাচ্ছে। আর আমাদের বাঙালিদের মাছের ঝোল ভাত রান্না করতে আমরা ভীষণই পছন্দ করি, আর এটা আমরা তাড়াতাড়ি করতেও পারি। তো মাছ ভাজাগুলো তুলে রাখছি, এখন লেজাটা ছেড়ে দিলাম, তো লেজাটাও ভাজা হয়ে গেছে, এখন সবজি কাটা হয়ে গেছে, সবজিগুলো ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে জিরে ফোড়ন দিলাম, এটা যেহেতু বড়ো মাছ একটু জিরে ফোড়ন দিলে ভালো হয়। তারপরে মশলাটা দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি যাতে সুন্দর কালার হয়। আর নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে প্লেন মাছের ঝোল ভালো করে কষিয়ে আমি রান্না করছি। তো ভালো করে কষাতে হচ্ছে, কষলে পরে এই মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো হবে। তো আমি সমস্ত মশলাগুলো কষিয়ে জল ঢেলে দিয়েছি, এখন যে সবজিগুলোর সমস্ত নোংরা ময়লাগুলো বেরিয়েছে সেগুলো সব প্যাকেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি। মানে রান্না করতে করতে আমরা কত কাজ করি বলো তো রান্নাঘরে, মানে আমরা একটা কাজ করছি, মানে আমরা রান্নাঘরে যাচ্ছি এই কথাটা বলি, বলে কিন্তু আমরা প্রচুর কাজ করে নিই। তো সমস্ত সবজিগুলোকে এখন আমি প্যাকেটবন্দি করে নিচ্ছি, করে তারপরে ফ্রিজের মধ্যে রাখবো। এদিকে আমার মাছের ঝোলটা হয়ে যাচ্ছে। মাছের ঝোলটা বসিয়ে তো কতগুলো কাজ গুছিয়ে নিলাম, এদিকে আলু আর গাঁটি কুচুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাজা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এরপরে কিছুক্ষণ আর একটু ফোটাতে হবে, আর একটুখানি টাপ নানিয়ে নেব, তারপরে মোটামুটি ভালো মতন মিশে গেলে তারপরে এটাকে নামিয়ে ফেলতে হবে। এদিকে আমাদের চেরি বসে বসে হাওয়া খাচ্ছে আর বলছে আমাকে খেতে দাও খেতে দাও, তো চেরিকেও খেতে দিতে হবে। এখন বাজে 3:20, তো আমরা এখন দুপুরবেলা খাবো, আর স্নানে যাওয়ার আগে ছেলেকে খেতে দিয়ে গেছি, এখন শাশুড়ি মা আমি খেতে বসবো। দুপুরের খাওয়াটা হলো মানুষের শান্তির খাওয়া, তো শান্তি করেই খাচ্ছি, শাশুড়িমাকে খেতে দিয়ে দিয়েছি। শাশুড়িমা আর আমি গল্প করতে করতে দুজনে দুপুরের খাওয়াটা শেষ করলাম। আজকে সন্ধ্যা পুজো করবে আমার হাজবেন্ড, তার জন্য রেডি হচ্ছে, আর পরবে এই ধুতিটা। তো আগে এরকম করতো, যখন কখনো বলতাম যে একটু পুজো করো তখন এর ধুতি লাগবে, ওনার অনেক কিছু লাগে। তো সাজগোজ করছে সন্ধ্যা দেবে বলে, কি অবস্থা, তুমি সাজগোজ করে সন্ধ্যা দিচ্ছ? নাও এই যে। আগে যখন শাশুড়িমা পুজো করতো তখন মাঝে মধ্যেই তার দায়িত্ব থাকতো, মানে কখনো কখনো সন্ধ্যাবেলায় পুজো করা, রাত্রিবেলা স্বয়ং দেওয়ার। তো এখন তো পুরোপুরি ছেড়ে দিয়েছে ব্যাপারটা, তো আজকে অনেকদিন পরে করছে। তো অভ্যাস আছে, এমন না অভ্যাস নেই, অনেক কিছু করে, তোমাদেরকে দেখাবো কি কি করছে।
তুমি এটা কি পরেছো? ধুতি। এটা ধুতি পরা বলে এটাকে? সাজগোজ কমপ্লিট? হ্যাঁ। এটা হলো দেখো ঠাকুর ঘরে যাওয়ার সাজগোজ, দেখো তোমরা খালি। তো যাচ্ছো তাই তো? চলো। কোথায় রাখবো? রাখো সাইডে রাখো না, ওখানে রাখো। সব পরিষ্কার ঘর। এবারে মিষ্টিকে তুলে আনো, যাও। বাসিটাকে নামাও। পালকটা পড়ে গেল, পালকটাকে তুলো। দেখো আমি এই গরমের মধ্যে এসে প্রতিদিন পুজো করি, আজকে টেরটা পাচ্ছো কিরকম গরম। কলা ছাড়াচ্ছে দেখো। তুলসী পাতাটা ঢাকা দেবে। আজকে আমি দর্শক, পুজো করছেন। যদি আমি পুজো করার সময় কেউ থাকেন, আমি একাকেই পুজো করি, কিন্তু ইনি যখন পুজো করে আমাকে ঠায় বসে থাকতে হয় ঠাকুর ঘরে। ভালো করে পুজো করবে, বুঝেছ? এখন আমরা ছাদের হাওয়া খাচ্ছি। এই যে দাঁড়িয়ে আছেন ঠাকুর মশাই। আজকে প্রচণ্ড গরম, মানে ওই দিকটাতে যাওয়া যাচ্ছে না ঘরের ভিতরে। ছাদের এখানে দাঁড়ালে পরে একটুখানি আরাম হচ্ছে, ভীষণভাবে গরম পড়েছে আজকে। আসলে আজকে সারাদিনের মধ্যে তো বৃষ্টি হয়নি, যার জন্য গরমটা পড়েছে। প্যান থাক, প্যান খুলতে হবে না। মিষ্টিকে শোয়াতে গিয়ে হাজবেন্ডের ধুতি তো খুলেই গেছে, এই দেখো ধুতি খুলে পড়ে যাচ্ছে। কি গো কি অবস্থা তোমার? বালিশ দিয়ে দাও, ঠিক করে বালিশ দাও, ওই পাশ দিয়ে একটা দাও। তারা মাংস ছাড়া কোনো কিছু খাই না আজকে, দেখো শুধু ড্রাই ফ্রুট পেটের জ্বালায় খেয়ে নিচ্ছে। আমি শুধু ড্রাই ফ্রুটই দিয়েছি আজকে, যদি দেখি খায় কিনা। তো দেখলাম খেয়ে নিচ্ছে, আর ডালটাকে এখন গরম করছি, আর চা হয়ে গেছে, চাটাকেও ছেঁকে নিচ্ছি। আর ছেলে ব্যায়াম থেকে চলে এসেছে, আর মিমিকেও আমি খেতে দিয়েছি, আর মিমিরও ঠিক একই অবস্থা, শুধু শুধু ড্রাই ফ্রুট পেটের জ্বালায় খেয়ে নিচ্ছে। এরকম মাঝে মধ্যে ওদেরকে করতে হয় জানো তো। আর এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি আমার চাটা নিয়ে নিলাম একটা পাউরুটি দিয়ে। আর এখন ছেলে খাবে প্রোটিন পাউডার, ও খাবারটা প্রোটিন পাউডারটা একসাথে খেয়ে নেয়। আর আমি এখন চিড়ে ভাজা করব। তো চিড়ের মধ্যে একটু একটু নোংরা থাকে, বিশেষ করে ধান থাকে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই ধানগুলোকে ফেলে দিচ্ছি বেছে বেছে, তারপরে চিড়েটাকে ভাজা করছি। আর শুকনো খোলায় প্রথমে নেড়ে নিচ্ছি, একটুখানি কালারটা যখন চেঞ্জ হবে, তো দেখো একটুখানি কালারটা চেঞ্জ হয়েছে, একটু শক্ত শক্ত হয়েছে। তারপরে দিয়ে দিলাম এক চামচ ঘি, তারপরে এটাকে চিনি আর ঘি দিয়ে আজকে ভাজবো। এরপরে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি, তারপরে আরও নাড়াচাড়া করে নিতে হবে। আর ওদিকে তো চেরি বসে বসে গন্ধ শুকছে। আর চিড়ে ভাজাটা হয়ে গেছে, এখন থালার মধ্যে ঢেলে ফেললাম। আর শাশুড়ি মা আর আমি এখন একটুখানি খাবো। তো এই দেখো কত ভালো হয়েছে দেখতে, তো দুটো বাটির মধ্যে নিয়ে নিলাম। তো শাশুড়ি মাকে গিয়ে আমি এখন দিয়ে আসছি। তো শাশুড়ি মা তো শুয়ে থাকে এই সময়, তো ওনাকে দিয়ে দিলাম। চিড়ে ভাজা করে নিয়ে চলে এলাম, শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, আমি একটু নিলাম আর রেখে দিয়েছি, কারণ ঘি ভাজা তো রাত্রিবেলা বেশি খাওয়া ঠিক নয়। আমাদের পাশের বাড়িতে কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো হয়, তো মাঝে মাঝে ঢাক অল্প অল্প বাজছে, এখনো অবধি পুরোপুরি পুজো শুরু হয়নি। তো যখন পুজো শুরু হবে তখন একভাবে ঢাক বাজবে, তো এখনো অবধি অল্প অল্প বাজছে। তো চিড়ে ভাজাটা খাই, আর বেশি নিইনি, অল্প একটু নিয়েছি, যেহেতু ঘি দিয়ে ভাজা, তো ছেলে তো খাবে না। চেরি, ম্যাক্সি, মিমি
আমি তিনজনকেই আমার ছেলে ঘুরে ঘুরে আদর করে, তো এখন চেরির পালা। আর এমন করে তাকিয়ে বসে থাকে না, মনে হচ্ছে সত্যি কথা আদর করে দিই, চটকে দিই। তো আমিও মাঝে মাঝে ধরি, তো সবসময় সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না। সন্ধ্যাবেলায় আমাদের চা জল খাবার সব খাওয়া হয়ে গেছে, আর এখন বাসনগুলোকে তুলে রাখছি। তো এখন টুকটাক রান্নাঘরে কিছু কাজ আছে, আর ভাত গরম করতে হবে। ভাতগুলোকে এখন এক জায়গায় করে নিচ্ছি, ভাতের জলটা গরম বসিয়ে দিয়েছি। মিমিদের মাংস গরম করা হয়ে গেছে, আর এখন বোতলগুলোকে ধুয়ে নিচ্ছি। ভিম লিকুইড দিয়ে একটুখানি ধুয়ে নিই মাঝে মধ্যে, তাহলে ভিতরে যে একটা ব্যাড স্মেল হয় সেটা চলে যায়। তো ভিম লিকুইডে এসব কাজগুলো খুব ভালো হয়। তো এগুলোকে সব এখন উপুর করে দিচ্ছি, তারপরে জলটা ঝরে গেলে খাওয়ার জলটা ভরে ফেলবো। আর এখন ফুলকপি কাটবো আগামীকালের জন্য, আগামীকাল সকালবেলাতেই ফুলকপি তরকারিটা করবো, এই জন্য ফুলকপিটা কেটে রাখছি। আর বাদবাকি যা যা পাঁচ মিনিটের তরকারি হবে সেটা সকালবেলা শাশুড়িমা আস্তে আস্তে কেটে নেবে, তো এটা এখন ফ্রিজে রেখে দিলাম। আর আমরা রাত্রিবেলা এখন খেতে বসবো, এই জন্য খাবারটা রেডি করছি। তো মাছের ঝোল ভাত, এই হলো প্লেন খাবার। আর এই যে ভাতটাকে বেড়ে নিয়েছি, শাশুড়িমা ছেলে আর আমি তিনজনে মিলে এখন খাবো। এখন বাজে রাত্রি 11:35। আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, শুধু হাজবেন্ডের খাওয়া হয়নি। হাজবেন্ডের খাবারটা এই দেখো, এখানে ঢাকা দেওয়া আছে, এখানে মাছের ঝোল ভাত, আর এখানে ডাল রয়েছে। ডালটা খাবে কিনা জানি না, হয়তো ফ্রিজে রাখতে হবে। তো মাছের ঝোল ভাতটা খেয়ে নেবে। তো আজকে ভিডিওটা আর বড় করতে পারছি না, হ্যাঁ আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো এখন শোবো না, এখন এডিটিং করব। ওই যে মিমিদের জল খাইয়ে ফিরছে, তোমার খাবারটা খেয়ে নিও, বুঝেছো? তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।